টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। সবুজে সবুজে কেন মিশে যেতে মন চায়, আকাশের নীলে আজ মন উড়ে যেতে চায়, নকশির ছকে ছকে হৃদয়ের গিটান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে প্রতিষ্ঠানের নাম বন্ধুরা, তোমাদের প্রতিষ্ঠানের নাম বলে দাও। কেমন আছো তোমরা? আমার ওই পাশের বন্ধুরা কেমন আছে? বেশ ভালো লাগছে যে তোমরা ভালো আছো এই কথাটি জেনে, আর তোমাদেরকে ভালো রাখার জন্যই কিন্তু নিয়ে এসেছি তোমাদের সবার প্রিয় স্টারশিপ ম্যাঙ্গোম্যান। অসাধারণ একটি পারফরমেন্স দেখে নিলাম বন্ধুরা, আরো নাচ হবে, গান হবে, মজা হবে, আড্ডা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। আমার বন্ধুরা আমাকে ঘিরে ধরে আছে ছবি আঁকবে বলে। আমার বন্ধুরা ছবি আঁকবে, কিন্তু কোথায় আঁকবে?
আমার বন্ধুরা কথা বলবে, কিন্তু কোথায় কথা বলবে? বন্ধু, প্রথমেই তোমার কাছে চলে যাই, তুমি কি নিয়ে কথা বলতে চাও? রংপুর বিভাগের মধ্যে একটি জেলা দিনাজপুর। দিনাজপুরের কথা শুনতেই মনে পড়ে যায় দিনাজপুরের বিখ্যাত ঐতিহাসিক স্থানগুলোর নাম, যেমন কান্তজী মন্দির, রামসাগর, সুখসাগর ইত্যাদি। দিনাজপুরে রয়েছে এশিয়া মহাদেশের বৃহত্তম গোরে শহীদ ময়দান। এখানে প্রায় 10 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়ে। দিনাজপুরের বিখ্যাত খাবারগুলোর মধ্যে রয়েছে লিচু, সুগন্ধি আতপ চাল, কাটারি ভোগ চাল, মুসুর ডালের পাঁপড় প্রভৃতি। আমাদের দিনাজপুরে রয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যা উত্তর বাংলার সেরা বিদ্যাপীঠ। আমাদের স্কুল জীবনে শৃঙ্খলার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্কুল ইউনিফর্ম। আমাদের স্কুল ইউনিফর্মের মধ্যে বিশেষ ধরনের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমাদের বিদ্যালয়ে পড়াশোনার নিয়মাবলী থেকে শুরু করে খেলাধুলা, বিভিন্ন কার্যক্রম, অ্যাসেম্বলি, এগুলো প্রতিটি সুশৃঙ্খলভাবে পালিত হয়। তাই স্কুল জীবনে সুশৃঙ্খল ছাড়া কখনোই পরিপূর্ণ হয় না। চমৎকার বলেছো বন্ধু, আসলেই কিন্তু আমাদের শৃঙ্খলার মধ্যে থেকেই ছোটবেলা থেকে বড় হওয়া উচিত। বন্ধু, এবার তোমার কাছে চলে যাই, তুমি কি বলতে চাও? আমাদের স্কুলের সময় 10টা থেকে 4টা পর্যন্ত। এই দীর্ঘ 6 ঘন্টার মধ্যে স্টুডেন্টরা পড়াশোনা করতে বোরিং ফিল হয়, এই জন্য টিফিনের সময় আমাদের জন্য 40 মিনিট দেওয়া হয়। এই 40 মিনিটে শিক্ষার্থীরা তাদের টিফিন খেয়ে থাকে এবং স্কুলের মাঠ প্রাঙ্গণে বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন ক্রিকেট, ফুটবল খেলে থাকে। এই সময় তারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মজা করে থাকে। এই সময় আমাদেরকে টিফিনের সময় জাঙ্ক ফুড খাবার না খেয়ে বাড়ি থেকে সুস্বাস্থ্যকর খাবার এনে খাওয়া উচিত। ছায়া শুনিবি শান্তি নীর আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ, সবুজ সবুজে ভরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণটি বর্গাকৃতি, চারিদিকে ভবন দিয়ে ঘেরা। আমাদের বিদ্যালয় প্রাঙ্গণটি অনেক বড় হওয়ায় এখানে আমরা অনেক খেলাধুলা করি, হই হুল্লোড় করি এবং টিফিনের ফাঁকে আমরা এখানে আড্ডা দিই। আমাদের বিদ্যালয় প্রাঙ্গণটিকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের নিজের, আমরা তা পরিষ্কার রাখি এবং এখানে একটি মনোরম পরিবেশ বিরাজ করে। চমৎকার বলেছো বন্ধু, আসলে কিন্তু প্রতিটি বিদ্যালয়ে কিন্তু প্রাঙ্গণ থাকা উচিত, আর সেটাকে পরিষ্কার রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব। বন্ধু, এবার তোমার কাছে চলে যাই, তুমি কি বলতে চাও? আমি এই বিদ্যালয়ে সর্বপ্রথম ডিবেটে অংশগ্রহণ করি এবং আমি সেখান থেকে বুঝতে পারি যে পৃথিবীতে শুধু বই খাতার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় না, বরং এই পুরো পৃথিবী একটি খোলা বই, সেখান থেকেও আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। এভাবে আমাদের সকলের শুধু বই খাতায় নয়, বরং পৃথিবীর অন্য সব বিষয় থেকেও জ্ঞান অর্জন করা উচিত। ঠিকই বলেছো বন্ধু, আসলে কিন্তু আমাদের পুরো পৃথিবী কিন্তু একটি খোলা বই, আর এই পৃথিবী থেকেই কিন্তু আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবো। বন্ধু, তুমি কি বলতে চাও? তোমার কাছে চলে যাই এবার। আমি স্কুলে হেডসার থেকে পাওয়া কিছু মোটিভেশন সম্পর্কে বলতে চাই, যেগুলো আমি আমার নিজের জীবনে পেয়েছি এবং আমি এগুলোকে খুব ইফেক্টিভ মনে করি। আমার জীবনে একটা কাজে লাগা উপদেশ হলো, কিছুদিন আগেও আমি স্কুলে অনেক দেরিতে আসতাম, তো স্যার একদিন আমাকে বললো যে তোমার স্কুলে দেরি হওয়ার কারণটা কি। তো আমি বলছিলাম যে স্যার, আমার স্কুলে দেরি হওয়ার মূল কারণটাই ছিল আমি রাতে পড়ালেখা করতাম, যার কারণে সকালে উঠতে পারতাম না এবং এর ফলে আমি স্কুলটা, আমার দিনটাও ভালো যেত না, আবার স্কুলেও দেরিতে আসতাম। তো স্যার বললো তুমি এই টাইমটাকে একটু কমিয়ে নাও এবং তুমি 8টা থেকে 3টা পর্যন্ত ঘুমাও, তারপর থেকে তুমি পড়ালেখা শুরু করো। তো আমি তখন থেকে এই নিয়মে পড়ালেখা করলাম, আমি 8টা থেকে 3টা পর্যন্ত ঘুমাতাম, তারপর থেকে আমি পড়ালেখা শুরু করলাম। এখন আমি খুব পড়ালেখার দিক দিয়ে ইফেক্টিভ হচ্ছি মনে লাগতেছে এবং আমি সকালের পিওর এয়ার যেটা আছে এবং সকালে আমি বায়ুটা উপভোগ করতে পারছি এবং আমার স্কুলও আসতে খুব তাড়াতাড়ি হচ্ছে এবং আমার দিনটাও ভালো যাচ্ছে। তো একটা সকালকে এনজয় করার জন্য কিন্তু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং সবার থেকে এগিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। চমৎকার বলেছো বন্ধু, আসলেই কিন্তু আমরা সকালটা উপভোগ করতে পারবো শুধুমাত্র সকালবেলা ঘুম থেকে ওঠার কারণে, আর সেটা হতে হবে অবশ্যই আর্লি মর্নিং। বন্ধুরা, তোমাদের সবার কথা অনেক সুন্দর হয়েছে, তোমাদের সবার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। ছবি আঁকা হয়ে গেছে ম্যাঙ্গোম্যান, চলো ছবিগুলো দেখে নিই। খুব সুন্দর একটি ছবি এঁকেছো বন্ধু, তুমি এখানে কি ফুটিয়ে তুলেছো তুমি বলতে চাও এটা নিয়ে? আমি এখানে একটা দৃশ্য অনেক সুন্দর করে এঁকেছি, এটা আমি দেখেছিলাম, ওটার ইয়াতেই আমি এঁকেছি।
তোমার সূর্যটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোমার ছবিটিও অনেক সুন্দর হয়েছে। এখানে সূর্য এটা সাদা রঙের সূর্য, সুন্দর। এখানে পাহাড় দেখছি, নদী দেখছি, ঘরবাড়ি দেখছি, গ্রামের দৃশ্য অনেক সুন্দর হয়েছে, তোমার ছবিটিও সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? আমি এঁকেছি যে একপাশে দূষিত পরিবেশ এবং একপাশে দূষণমুক্ত পরিবেশ। বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধির কারণে আর এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে আমরা পরিবেশ দূষণ করে ফেলছি, আর এই কারণে আমাদের যে এই পাশে চিত্র দেখা পাচ্ছি আমরা, এটার পরিণাম এরকম। আর আমরা যদি গাছ লাগাই ভালো করে এবং মানে জিনিসের রিসাইকেলিং করি সুন্দর করে, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করি, তাহলে আমরা সুন্দর পরিবেশ পাবো এই পাশে যেমন আছে। অনেক সুন্দর করেছো বন্ধু, তোমার ছবিটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবারে চলো ওই সাইডের ছবিগুলো দেখে নিই। এখানে অনেক সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি, তুমি এখানে কি ফুটিয়ে তুলেছো, তুমি কিছু বলতে চাও? এখানে পানি দূষিত হচ্ছে, মিলের সব ময়লা আবর্জনা এখানে যাচ্ছে পুকুরে, আর পুকুর দূষিত হচ্ছে ময়লা, তার জন্য আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে বন্ধু তোমার ছবিটিও। তুমি স্মৃতিসৌধ এঁকেছো, তোমার ছবিটিও সুন্দর হয়েছে, তোমার ছবিটিও সুন্দর হয়েছে। তুমি এখানে ধান মাড়াই করছে এমন একটা দৃশ্য এঁকেছো, আবার ধান কাটছে, অনেক সুন্দর হয়েছে বন্ধু তোমার ছবিটিও সুন্দর, তোমারটিও সুন্দর হয়েছে, তোমাদের সবার ছবি অনেক সুন্দর হয়েছে। তোমাদের ছবিগুলো আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবো আমাদের অনলাইন আর্ট গ্যালারিতে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তোমাদের ছবিগুলো। বন্ধুরা, তোমাদের ছবিগুলো আমাকে দিয়ে দাও। বন্ধুরা, তোমাদের চমৎকার এই ছবিগুলোর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা, তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা, আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছো আমরা এখন গান শুনবো, আমরা এখন গান শুনবো, কিন্তু কোথায় শুনবো? হরি রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, হরে সোহনার ময়না ঘরে ধুইয়া, সোহনার ময়না ঘরে থুইয়া বাইরে তালা লাগাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, আরে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। মুর্শিদ চাইলে লইব জোহরা, এমন মুর্শিদ কে আর আছে ও মোনা, এমন মুর্শিদ কে আর আছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, হরে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। তিনটি তক তার নাম আগায় পাস হয় তিনজন মাঝি অমন তাহারা তারিবা, হরে ছয় জনে ছয় তারি লইয়া, ছয় জনে ছয় তারি লইয়া, আল্লাহ নাম লইতাছে ও মন আল্লাহ নাম লইতাছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, হরে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। পাগলে জালালে কয় পিঞ্জর সারি গেলে ময়নার কি বন্দি হয়, হরে দয়াল চাইলে হইবে বন্দি, মুর্শিদ চাইলে হইব বন্দি, এমন দয়াল কে আর আছে ও মন, এমন মুর্শিদ কে আর আছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর।
জহর বানাইছে হায়রে সোনার ময়না করে তুইয়া সোনার ময়না করে তুইয়া বাইরে তালা লাগাইছে ও মন বাইরে তালা লাগাইছে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে হরে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। অসাধারণ গান করেছো বন্ধু, তোমার গান কিন্তু শুনে আমি অনেক মুগ্ধ হয়েছি, আমার বন্ধুদেরও অবশ্যই অনেক ভালো লেগেছে। তোমার এই চমৎকার গানের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। বন্ধুরা আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছো আমরা এখন গেমস খেলবো। আমরা গেমস খেলবো কিন্তু কোথায় খেলবো? বন্ধুরা তোমাদেরকে গেমসের নিয়মটি বলে দিই। তোমাদের পিছনে তিনটি আম গাছ দেখতে পাচ্ছ, এই তিনটি আম গাছ থেকে যে যত বেশি আম পাড়তে পারবে সে হবে আজকের উইনার। তাহলে বন্ধুরা তোমরা রেডি তো? হ্যাঁ। তোমরা রেডি তো? হ্যাঁ। লেটস স্টার্ট। 9টা আম পেরেছো। তুমি একটু কম আম পেরেছো, এটার জন্য তোমার কষ্ট হচ্ছে? কোনো অসুবিধা নেই বন্ধু, তোমরা তিনজনই আজকের উইনার। তোমাদের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট। মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে নিয়ে আমাদের এভারেস্ট সেগমেন্ট। হ্যাটস অফ টু ইউ। আমাদের সাথে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল ইসলাম স্যার। স্যার আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে সম্মাননা স্মারক। স্যার আপনার কাছে প্রথমেই জানতে চাই আপনার প্রতিষ্ঠান সম্পর্কে। আমার প্রতিষ্ঠান দিনাজপুর শহরের মধ্যস্থলে অবস্থিত দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল, বাংলা হাই স্কুল নামে পরিচিত। ব্রিটিশ আমলে যখন শিক্ষার প্রসার এবং প্রসার ঘটছিল এবং টোল এবং মহত্তমের মধ্যে পড়াশোনা হচ্ছিল, সেই মুহূর্তেই এই বাংলা স্কুলটি 1857 সালে স্থাপিত হয়েছে। এবং এই স্কুলটি প্রথমে জেলা দিনাজপুর জেলা স্কুল এবং তারপরে এই স্কুলটি ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের পড়াশোনা করার সমস্যার কারণেই সে সময়কার মহৎ ব্যক্তিগণ এবং মহর্ষি ভুবন কর এই স্কুলের প্রধান শিক্ষক, তার উদ্যোগে এই স্কুলটি বাংলা স্কুল নামে প্রতিষ্ঠিত হয় এবং সেভাবে চলতে থাকে। কালের প্রবাহে পরবর্তীতে স্কুলটি পৌরসভা অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করলে পৌরসভা দিনাজপুর পৌরসভার দায়িত্ব গ্রহণ করেন এবং পৌরসভা নাম করে মিউনিসিপ্যালিটি নাম হিসাবে বর্তমান পর্যন্ত চলে আসছে। বিদ্যালয়টি ফলাফল বা অন্যান্য দিক দিয়ে এগিয়ে আছে এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো আমরা বিদ্যালয় চালিয়ে থাকি এবং শিক্ষার্থীদেরকে মানুষ গড়ার কারিগর হিসাবে যতটুকু দায়িত্ব পালন করা সেটা করে থাকি। আমরা বাচ্চাদেরকে হোম ভিজিট করি, যে শিক্ষক, গার্ডিয়ান এবং স্টুডেন্ট এই তিনটার সমন্বয় ঘটলে অবশ্যই শিক্ষার প্রসার ঘটবে, তাদের মূল্যবোধ বাড়বে। পাশাপাশি আমরা প্রত্যেকটি টিচার আমরা বাচ্চাদেরকে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিসিভ করি এবং রিসিভ করার পরে প্রথম দর্শনে আমরা বুঝতে পারি তাদের বাড়িতে কোনো প্রবলেম আছে কি না বা কী হয়েছে না, গেটে শুনি বা ড্রেস আছে কি না বা কেন পরে আসুনি, খেয়ে আসছো কি না, এই বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছি, চেষ্টা করতেছি দেশের একটি উন্নত জাতি তৈরি করার এবং এই একটি উন্নত জাতি উপহার দেওয়ার। অনেক ধন্যবাদ স্যার, আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এবারে চলে যাব নেক্সট সেগমেন্টে। শির নিহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রি। আমার এই বন্ধুরা কাজী নজরুল ইসলামের এই কবিতার সাথে এখন পারফরমেন্স করবে। আমার বন্ধুরা নাচ করবে কিন্তু কোথায় করবে? Ha 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 ha
বলবীর বল উন্নতম শির শিরেণে হারি আমারি নত শির ওই শিখরে মাত্রীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরো সেছে দিয়া উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি সংখ্যা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বীর আমি ছায়া নট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠমকি ঝমকি পথ যেতে যেতে চমকি ইন্ডিয়া দেই তিন্দল আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে বঞ্চা করি শত্রুর সাথে গলা গলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নত শির আমি চিরদুর্দমে দুর্বীরিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভিম্ভা সমান মাইন বলবীর আমি চির উন্নত শির নাচ তো আমাকে মুগ্ধ করে ফেলেছে আমার বিশ্বাস আমার সামনের বন্ধুদেরও অনেক ভালো লেগেছে তোমাদের এই চমৎকার পারফরম্যান্সের জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার বন্ধুরা তাহলে হয়ে যাক একটি স্টারশিপ মোমেন্ট টিফিনের ঘন্টা পড়ে গেছে বন্ধুরা আমার বন্ধুরা চলে যাচ্ছে তাদের ক্লাসে এক ব্যাগ ভর্তি আনন্দ নিয়ে আর আমি চলে যাব অন্য কোনো বন্ধুদের কাছে অন্য কোনো স্কুলে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা